কুন্তির মতো মাথায় ঘোমটাটা দিয়েছে, দুর্বাসা ধ্যানে আছে, সম্মুখে গিয়ে বসেছে। আর যেই বসা, দুর্বাসা তো ধ্যানে বসে আছে, কিছু বিচার করলো না, মাথায় হাত দিয়ে বর দিয়ে দিল, তুই শত পুত্রের জননী হবি হবি হবি। বর চুরি করে নিয়ে পালিয়ে গেল গান্ধারী। আধা ঘন্টা পরে কুন্তি এসে ডাকছে, বাবা ঠাকুর আপনি বর দেবেন বলেছিলেন, দেন, আপনি তো বললেন আমাকে বর দেবেন, তো দেন। দুর্বাসা মনে ধ্যানে ছিল, রেগে গেল, অপদার্থ তোর এত বড় সুবাদ ভা, তুই একবার আমার কাছ থেকে বর নিলি, আবার বর নিতে এসেছিস, তোর এত লোভ, তোর এত লালসা, আমি ভেবেছিলাম তুই ভক্তিমতি নারী, কিন্তু এখন দেখলাম না না না, তুই এত লোভী, একবার বর নিয়ে আবার দ্বিতীয়বারে এলি, এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দেব। না না বাবা ঠাকুর, না, আপনার কথাও ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি, আমি এত বোকা নই, আমি নিজের মুখে তোকে আশীর্বাদ দিলাম। না বাবা, আপনাকে বারবার বলছি আপনার ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি। তাহলে কে নিল আমার বর? ধ্যানাযোগে বসলো দুর্বাসা, আর ধ্যানাযোগে বসে দেখলো গান্ধারী বরটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুর্বাসা ধ্যানে বসে বলে উঠলেন, ওরে পাপিষ্ঠা নারী, ওরে দুরাচারী নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করিস। কুন্তিকে কাছে ডেকে মাথায় হাত দিয়ে বর দিল, তুই সমাজে পঞ্চপুত্রের জননী হবি, তোর হবে তিনটে সন্তান, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, মাতৃর হবে দুটো সন্তান নকুল সহদে, আর মাতৃর মৃত্যুর পর ত্রিভুবন জানবে তুই পঞ্চপুত্রের জননী। আর ওই নারী গান্ধারী যে বর চুরি করল, তোরই পাঁচটা ছেলের হাতে ওর শতপুত্র নিধন হবে হবে হবে। কে বললো মা কথাটা? মৌমিতা? না, কৃষ্ণ দয়াময় গান্ধারী পিসিকে শিক্ষা দিল, অপিসি কাঁদো কেন, চোরের ধন তো বাটপাড়াই নেয়, এতে তো কান্নাকাটি করার কিছু নাই। একটা কথা মনে রেখো, পাপ যখন ভক্তের পূর্ণ হয়ে যায়, সেই পাপের ভরা খালি করবার জন্য বাবা তাকে ধ্বংস হতেই হবে। শিশুপালের অপরাধ যেদিন একাধিক হয়ে গেল, সেদিন আর ভগবান কিন্তু রক্ষা করতে পারলো না। হ্যাঁ, শিশুপালের মাকে কথা দিয়েছিল, শিশুপাল যত অন্যায় করুক আমি ক্ষমা করে দেব, কিন্তু যেদিন একাধিক একশোর বেশি হয়ে যাবে সেদিন আমি ওকে ক্ষমা করব না। মনুষ্য জীবনে ঠিক তেমন, অপরাধ করতে করতে, পাপ করতে করতে, যেদিন পাপের ভরা ষোলকলায় পূর্ণ হবে, আমার ভগবান তাকে ধ্বংস করবেই করবে। কৃষ্ণ বলছে, পিসি তোমার পাপের ভরা পূর্ণ তো, ওই জন্য তোমার চোখের সামনে তোমার ছেলে মরে গেল। কৃষ্ণ, আমার পাপের ভরা পূর্ণ? হ্যাঁ পিসি, মনে পড়ে 108 জন্ম আগে যেদিন তুমি ছিলে ব্রাহ্মণ, অন্ধধৃত রাষ্ট্র যেদিন ব্রাহ্মণ ছিল, যেদিন বিয়ের পরের দিন হলো বাবা কাল রাত্রি, তার পরের দিন হলো ফুলশয্যার রাত, এই 108 জন্ম আগে গান্ধারী আর ধৃতরাষ্ট্র এরা ব্রাহ্মণ ব্রাহ্মণী হয়ে স্বয়ং কক্ষে বিহারে রত হবে। হঠাৎ ব্রাহ্মণী দেখেছিল উপরে একটা মাকড়সা জাল বিস্তার করে আছে, বিশাল বড় মাকড়সা জাল বিস্তার করেছে, আর মাকড়সাটার পেটে আছে বাবা ছোট ছোট ডিম। দেখেছো মা, মাকড়সা যখন বেয়ে যায়, মাকড়সার পেটে একটা সাদা রঙের থলি থাকে না, ওইটা হচ্ছে মাকড়সার পেটের ডিম। তো যখন বেয়ে যাচ্ছে দিওয়ালে, তখন ব্রাহ্মণী বলেছিল, হে ব্রাহ্মণ, তুমি আর আমি বাসুর ঘরে বিহারে যদি রত হই, ওই মাকড়সা যে দর্শন করবে, তাই কৃপা করি তুমি মাকড়সাটাকে পেরে দাও। ফুলশয্যা রাতে স্ত্রী বায়না করল, স্বামী তো শুনতেই হবে, স্ত্রীর হাতে মাকড়সাটাকে পেরে দিল, আর ব্রাহ্মণী মাকড়সাটাকে হাতে করে নিয়ে ওই পেটে থেকে থলিটা টেনে ছিঁড়ে নিয়েছে।
ছিঁড়ে নিয়ে বাবা মাটিতে ওই থলিটাকে আছাড় দিয়েছে, আর যখনই আছাড় দিল ওই পেটে থেকে ছোট ছোট ডিম বার হচ্ছে। যখনই ডিম গুলো বার হচ্ছে দেখবেন মা, অনেক মায়েরা আমরাও আছি এই অভ্যাসটা আমাদের আছে, যদি পিঁপড়ে লাইন দিয়ে যায় তাড়াতাড়ি করে বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে সেই পিঁপড়ে গুলোকে টিপে মেরে দেয়। সাবধান, চরণ ধরে বলে যাই মা কোনোদিন এই অপরাধ করো না। গান্ধারীর পরিণতিটা কেন আজকে সন্তান হারিয়ে কাঁদছে? পূর্ণ হয়ে গেল পাপের ঘটা, ডিমগুলো পড়লো মাটিতে আনন্দে, যেন আনন্দ হলো, যদি ওই ডিমগুলোকে টিপে টিপে মারতে পারতাম, বাম্পাইল বৃদ্ধ আঙুল দিয়ে ডিমগুলোকে টিপে টিপে মারছে, মাকড়সা দেওয়ালে বসে বসে কাঁদছে। তাই আমার, তুমি তো আমার খাট দিলে না, তুমি তো আমার পালঙ্ক দিলে না, তুমি তো আমার থাকার জায়গা দিয়েছিল ওখানে, আমি তো ব্রাহ্মণীর কোনো অপরাধ করিনি, কোনো ক্ষতি করিনি, তাহলে কিসের জন্য ওই ব্রাহ্মণী আমায় পুত্র হারা করে দিল? নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছি। তবে শোনো দয়া, আমি মাকড়সা হতে পারি, আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে, যদি একদিনে তোমার চরণে আমার মন মতি থাকে, একদিন আমি যদি তোমায় ভালোবেসে থাকি, আমিও তোমায় বলে রাখলাম ওই ব্রাহ্মণীকে আমার, ওকে একদিন সন্তান হারাতে হবে, হবেই হবে। ভগবান বলল মাকড়সা তথাস্তু, এ জন্মে নয়, এ দেহে নয়, কথা দিলাম তোমার কথা মনে করে কোনো না কোনো দিন ওই ব্রাহ্মণীকেও তোমার মতো কাঁদতে হবে। কি গো মাইরা, তাহলে একটা মাকড়সার ডিম মেরে গান্ধারীর কি পরিণতি! আর পুকুর থেকে জ্যান্ত মাছ এনে কেটে তেলে ছেড়ে দিচ্ছ, ভেবেছ আমাদের দুর্গতিটা কি হবে? দেখবেন মা, তেলে যখন মাছ দাও সে মরা মাছ লাফায় না, তাহলে আমাদেরও দুর্গতিটা ওই রঙে হবে। এর চিন্তার কারণ নাই বাবা, পাপের ঘরা পূর্ণ যেদিন হবে আমাদেরও গান্ধারীর মতো পরিণতি হবে, এ কখনো কেউ রোধ করতে পারবে না। তাই কৃষ্ণ বলছে, পিসি বৃথাই আমাকে অভিশাপ দিচ্ছ, তবুও কিন্তু গান্ধারী থামেনি। বলেছিল কৃষ্ণ, তুই যদি মনে করতিস জন্মেই তো সন্তান অমৃতস্ব পুত্রা হয়, আমার 99টা ছেলেকে খারাপ করতে পারতিস, তুই আমার একটা ছেলেকে ভালো করতে পারতিস, কিন্তু করলি না, তাহলে তুই অন্যায় করেছিস, যার জন্য তোকেও আমি ছেড়ে দেব না। আমিও যদি তোকে ভালোবাসি, আমিও তোকে অভিশাপ দিলাম, আমার যেমন কুরুবংশ ধ্বংস করেছিস তোকে অভিশাপ দিলাম, একদিন না একদিন তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, হবে হবে। আমার ভগবান দুবার হেসেছে, দুবার কেঁদেছে। কখন হেসেছিল? দুবার, যখন বাবা ভাইয়ে ভাইয়ে জায়গাতে শিল পোঁতা হয় তখন ভগবান হাসে। কার জায়গায় এরা শিল পোঁথে? এরা আজ আছে কাল থাকবে না, আমার জায়গাতে শিল পোঁথে, দেখে নিল এটা আমার, এটা বড়জনের, এটা মেজজন, তখন হাসে। আর কখন হাসে? ডাক্তার যখন এসে বলে দেয় তোমাদের চিন্তার কারণ নাই, আমি এসে গেছি, রোগী ভালো হয়ে যাবে, ভগবান হাসে আর বলে আমি ভালো করলে তবে তো ভালো হবে, এই দুবার হাসে। আর দুবার কাঁদে কখন? দুবারই কেঁদেছে মহাভারতে, যেদিন পাশা খেলায় পাণ্ডবরা খেড়ে গেল, পাণ্ডবরা খেড়ে গেল। বাবা এই জায়গাটাই একটু কোনোদিন কেউ বিচার করে দেখেছে? যে পক্ষে কৃষ্ণ রয় তারা কি করে হারে? ভগবান যদি মনে করত পাশা খেলার ঘুঁটিটা কি বদলে দিতে পারত না, তাহলে কিসের জন্য দুর্যোধন ওরা জয়ী হয়ে গেল, পাণ্ডবরা হেরে গেল? সামান্য একটা ভুলের জন্য, সামান্য একটা ভুল, ভুলটা কি? সিদ্ধান্ত নেওয়ার। কারণ দুর্যোধনের সিদ্ধান্তটা ঠিক ছিল, কিন্তু যুধিষ্ঠির সিদ্ধান্ত ভুল ছিল। কি ভুল ছিল?
কারণ আমার দুর্যোধন পাশা খেলায় পারদর্শী ছিল না, তার জন্য শকুনি মামার উপরে দায়িত্ব দিয়ে দিয়েছিল যে আমি খেলবো না, আমার হয়ে আমার মামা খেলবে। কিন্তু পাণ্ডবরা অহংকার করে তারা বলেছিল তারা নিজেরা খেলবে। কিন্তু একবার যদি যুধিষ্ঠির বলতো যে এই খেলায় আমরা থাকবো না, আমাদের হয়ে আমার কৃষ্ণ দয়াময় খেলবে, একবারও বলেনি ভগবানের এইটাই অভিমান। কারণ দুর্যোধন সে শত্রু হয়েও ভগবান সেই পক্ষ নিল কেন, তার সিদ্ধান্তটা ঠিক ছিল। আর এরা পাণ্ডবরা বলেছিল কৃষ্ণ যতক্ষণ না আমরা পাণ্ডবরা তোমাকে আহ্বান করব ততক্ষণ তুমি আসবে না। তা এই প্রশ্নটা বাবা উদ্ধব মানে ভগবান কৃষ্ণের বন্ধু করেছিল। তুমি যদি মনে করতে পাশা খেলার ঘুঁটিটা বদলে দিতে পারতে, বলে না ঘুঁটি বদলাবো কি করে, ওরা তো আমার চরণ শরণাপন্ন হয়নি, এরা নিজের আমিত্বটাকে বজায় রেখেছিল, আমরা খেলতে পারবো। কিন্তু দুর্যোধন নিজে না খেলতে পেরে শকুনি মামার উপরে দায়িত্ব দিল, তার জন্য এরা কেড়ে গেল। তো উদ্ধব প্রশ্ন করেছিল কৃষ্ণ সখা ঠিক আছে আমি মানলাম তুমি এর জন্য পাণ্ডবদের হলে না, তাহলে দ্রৌপদী তো তোমাকে সখা বলে ডাকতো, দ্রৌপদীর কেন, আমি জানলাম তুমি তাকে বস্ত্র দিয়েছিলে, কিন্তু তার আগে তো একটা নারীর অসম্মান হয়ে গেল। একটা পরপুরুষ যখন কেস ধরে টেনে আনে সেই নারীটার তো অসম্মান হয়ে যায়, তাহলে তুমি তার সখা হয়ে একটা নারীর এত বড় অসম্মান দেখলে কি করে, যদি তাকে তুমি সখী বলে ডাকতে কেন দিলে এই অসম্মানটা হতে। ভগবান হেসে বলেছিল সখী দ্রৌপদীরও তো দশা পাণ্ডবদেরই মতো ছিল, সখীও তো একবারও আমাকে স্মরণ করেনি, যখন দেখলো স্বামীরা সাহায্য করছে না, অস্ত্রগুরু দ্রোণাচার্য সাহায্য করছে না, পিতামহ ভীষ্ম সাহায্য করছে না, সবার শেষে সখা কৃষ্ণকে স্মরণ করেছে। তাহলে যখনই ভক্ত আমায় স্মরণ করবে তখনই তো যাব, কিন্তু ওরা স্মরণ করেনি ওই জন্য আমি ওদের কাছে যেতে পারিনি। ওই জন্য মাইরা এই জায়গাটায় একটু ভাবা দরকার, পাণ্ডবদের মতো বলশালী পাণ্ডবদের মতো শক্তিশালী তারা পাশা খেলায় ধ্বংস হয়ে গেল, এমনকি বাড়ির কুলবধূকে আজকে সভার মাঝখানে দাঁড় করাতে হলো। ভগবান মহাভারতে এইটুকু শিক্ষা দিয়েছে বাবা, এই জগৎ সংসারে যদি কে এই জুয়া খেলে বা পাশা খেলে, অনেকে খেলে না বাবা তাস খেলে, খেলে তো মনে রেখো একদিন না একদিন তার বাড়ির সম্মান ধুলোই মিশবেই মিশবে। তা কৃষ্ণ সেই দিনে কেঁদেছিল যেদিন দ্রৌপদীর অসম্মান হলো, এই একদিন কাঁদলো। আর কাঁদলো কবি, গান্ধারী যখন অভিশাপ দিল তোমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, তখনই কৃষ্ণ কেঁদে বলেছিল তুমি আমার যদু বংশ ধ্বংসের কথা বললে, কিন্তু আমি তোমার কুরু বংশ ধ্বংস করিনি, এখনো তোমার একটা প্রদীপ জ্বলছে। কৃষ্ণ আমার এখনো একটা প্রদীপ জ্বলছে কই, বলে তাকিয়ে দেখো, তুমি তাকিয়ে দেখো, যাকে তুমি সন্তান বলে স্বীকার করো না, যাকে তুমি পুত্র বলে গ্রহণ করো না, যার নাম মহাভারতে যুযুৎসু, এখনো যুযুৎসু বেঁচে আছে, তাহলে তুমি কিসের জন্য বলছো তোমার কুরু বংশ ধ্বংস হয়েছে, এখনো প্রদীপ তো জ্বলছে। তখনই গান্ধারী ছুটে গিয়ে কৃষ্ণ চরণটা বুকে ধরেছে, চিৎকার করে বলল কৃষ্ণ আমি তোর চরণে আমার সকলে আপনা তুই ক্ষমা করে দে। এই জন্য মা কথাটা বলা হয়
বাপ কোনোদিন বাপকে ছাড়ে না। তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের ছাড়বে মনে করেছ? ঠিক ঠিক এইরকম একটা ভুল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করে ফেলেছিল, যার জন্য কলিতে আর শিব হতে পারছে না। অপরাধটা কি করেছিল জানো? এই মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞ, এই রাজস্বয় যজ্ঞে মা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন কেমন, এই রাজস্বয় যজ্ঞে যেমন আমার এই দাদা ভাইরা কীর্তনটা করাচ্ছে, একা একার দ্বারা কি সম্ভব? কি মা একার দ্বারা সম্ভব? আপনারা বলবেন কেন ব্যক্তিগত কীর্তন গুলো তো একা একার দ্বারা হয় বলে না, অর্থ হয়তো একজন দিচ্ছে কিন্তু সহযোগিতা অনেকের দরকার। তাহলে এত বড় বড় আসর একা একার দ্বারা হয় না, ভক্ত সাহায্য চাই, ভক্ত সহযোগিতা চাই, তারপরে অনুষ্ঠান হয়। তো যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে বাবা সবার দায়িত্ব দিয়েছিল, আর সবাইকে দায়িত্ব যখন দিচ্ছে, যুধিষ্ঠির দাদা বলেছিল কৃষ্ণ অ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি কোনো দায়িত্ব নেবে না। কথাটা শুনে আমার ভগবান হেসে বলেছিল দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি আমার জন্য দুটো কাজ রেখে দিয়েছি, সে কি কৃষ্ণ? আস্তে আস্তে কথা না, সে কি কৃষ্ণ? তুমি সবাইকে একটা করে কাজ, আর তুমি তোমার বেলা দুটো কাজ, কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে জানো আমার প্রথম কর্ম হবে এই যজ্ঞে, যত যত সদগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসলেই আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল আমি ধৌত করে দেব, এটা হবে আমার প্রথম কাজ। কে কমাইরা এখন জগৎ অনেক উন্নত, মাঝখানে একটু বাবা ধ্বংস হয়েছিল কিন্তু এখন জগৎ অনেক উন্নত। কেন বললাম? এই যে আপনাদের এই হরিবাসরে এসে যে বাড়িতে আমি আছি, নামটা ঠিক তোমার জানা নেই, আপনারা জানবেন আমি কোন বাড়িতে আছি। তো যে বাড়িতে আছি বাবা আমার মতো অধম কীর্তনিয়া, বাড়িতে প্রথম প্রবেশ করতেই বাবা আগে পা ধোবার ব্যবস্থাটা করেছে, তবে চরণদরি বলে যাই মা শুধু ওই বাড়িতে নয় প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা বাড়িতে যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, ভক্ত যদি আসে, সবার প্রথমে চেষ্টা করবেন নিজের হাতে বাবা তাদের চরণ যুগল আগে ধৌত করে দিতে। এটা আমাদের সনাতন ধর্মের আমাদের মনুষ্য জীবনে কর্তব্য। আর যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব গুরুদেব যদি নাও পান, একটা কথা বলে যায় যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি তো আছে যদি থাকে, আর যারা হারিয়ে ফেলেছো বাবা হাজার দিন কাঁদলেও আর ফিরে পাবে না, আর যাদের আছে চেষ্টা করবে বাবা একটু আঁকলে ধরে রাখতে। বৎসরে একবার যদি পারেন ঠিক ভগবানকে যেমন সেবা দেন, বাবা মাকে বসিয়ে গলায় দুটো মালা দিয়ে নিজের হাতে চরণ যুগল একটু ধৌত করে দিন। কথাটা শুনলে বাবা অনেকে হাসি ঠাট্টা করে, আমি কথাটা বললে অনেকে তামাশা করে, কিন্তু একবারের জন্য ভেবে দেখেছি ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলে রেখেছে সুদামা এই জগতে সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। এই পৃথিবীতে আমার থেকে যদি কেউ কারোর পিতা মাতাকে শ্রদ্ধা করে,
আমি ভগবান হয়ে বিধান দিয়ে দিলাম সারা জীবন, আমি সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাই। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যোগ্যে আজকের পা ধোবার ব্যবস্থাটা করেছি। শুধু পা ধোবাচ্ছে না গো, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? ওই যোগ্যে যারা যারা প্রসাদ পেয়েছে, এই যেমন আমার দাদা ভাইরা দুপুর বেলা থেকে নাকি সেবার ব্যবস্থা চলছে, তো জানি না বাবা কারা ওই প্রসাদের পাতাগুলো গুড়াচ্ছে। যারা যারা পাতাগুলো পরিষ্কার করছে, যদি তারা শুনতে পায় আমার ভাষা আমার কথা, তারা নিজেরা জানে না বাবা অজান্তে কি সম্পদ পেয়ে যাচ্ছে। সবাইকেও বলে যায় যদি কোনোদিন ভক্ত সেবা হয়, যদি কোনোদিন বৈষ্ণব সেবা হয়, চেষ্টা করবেন তাদের ওই উচ্ছিষ্ট পাতাগুলো পরিষ্কার করতে। এটা কৃষ্ণ দয়াময় করেছিল। রাজস্বই যোগ্যে এঠো পাতাগুলো ফেলছে, শুধু পাতা ফেললো না, তার ভিতরে আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? ওই পাতাগুলো যখন নর্দমায় ফেলছে, ওই সবাই তো আর পরিষ্কার করে প্রসাদ পায় না, একটু একটু করে পাতাতে লেগে থাকে। কৃষ্ণ দয়াময় ওই উচ্ছিষ্ট গুলো একটু করে তুলে নিয়ে ভগবান আমার সারা গায়ে মাখছে। ভক্তি বুঝি ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে দয়াল ছুটে আসে। ভক্ত বাৎসল্য ভগবান ওই যখনই এঠোগুলো গায়ে মাখছে, যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, কৃষ্ণ ভক্তের এঠোগুলো তুই গায়ে মাখছিস কেন? আমার ভগবান হেসে বলেছিল, দাদা এটা আমার কর্মফল। সে কি? তুইও আবার পাপ করিস? ভগবান হচ্ছে সবাই পাপ করে, সবার বিচার আমি করি। আর বাবা যে বিচারকের জায়গায় বসে, সে যদি অন্যায় করে তাহলে তার বিচার করবে কে? এই জগতে তার বিচারেই ভগবান বললেন, আমাকে কারোর বিচার করতে হয় না, আমার বিচার আমি ভগবান নিজেই করে দিই। আচ্ছা কৃষ্ণ, তুই যে নিজেকে বলছিস পাপী, কি পাপ করেছিস? বলে, দাদা পাপটা করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। ত্রেতা যুগে রাম অবতারে পাপ করেছিল আমার কৃষ্ণ। কি পাপ করেছিল? নিজের হাতে বাবা রাবণ রাজাকে হত্যা করেছিল, আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হয়ে গেল। আচ্ছা মাইরা, এই জায়গাটা যারা কীর্তন শোনো বা বোঝো, আচ্ছা একটা প্রশ্ন করি, বলো তো রাবণ ভালো লোক ছিল না রাবণ খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। এটা কি রকম কথা হলো? রাবণ নাকি ভালো লোক ছিল? হ্যাঁ রাবণ যদি ভালো লোক হবে, হ্যাঁ যে ভগবানের বউ চুরি করে নিয়ে যায় সে আবার কোনোদিন ভালো লোক হয়? যার ঘরে 10,000 বউ থাকা সত্ত্বেও ভগবানের বউ চুরি করলো, তাহলে সে মানুষটা কি করে ভালো হয়? তবু বলছে ভালো হয়। কেন? তার মানে কীর্তন টীর্তন বোঝে। হ্যাঁ মনে দেখো বাবা, ভক্ত দুরকম, একটা অন্তর জগতের একটা বহির জগতের। বাইরের ভক্তরা বলবে রাবণ খারাপ, আর যারা তলিয়ে ভাবে মানে ভিতরে যায় তারা জীবনে বলবে না রাবণ খারাপ। তাহলে খারাপ বলছি কেন? বলে ভগবানের বউ চুরি করলো বলে তো আমরা খারাপ বলছি। বলে না,
সবাই তো জগতে চুরি করাটা দেখেছে, কিন্তু চুরিটা যে কেন করলো সেইটা তো দেখেনি। যার 10,000 বউ ছিল তার ঘর কি একটা ফাঁকা পড়েছিল না? ছিল। তাহলে রাবণ যদি বদলো ভাবে খারাপ লোক হবে, তাহলে সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? প্রশ্নই উত্তর বেরিয়ে যাচ্ছে, অশোক মানে যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে রেখেছিল। তাহলে সীতামাকে ধরে রাখলো কেন? তার একটাই কারণ, অমায়রা সিনেমা টিনেমা দেখো তো, দেখো সিরিয়াল দেখো, ওইটার বলতে হবে না, ওটা সন্ধ্যে থেকে আর 11টা শুরু, হ্যাঁ শেষ হবে না, একটার পর একটা হয়। আচ্ছা এই যে দেখবেন মা, যে সিনেমাতে বা যে সিরিয়ালে ভিলেন না থাকে, মানে মারামারি একটু না হয়, অ্যাকশন না হয়, সে সিনেমা বা সিরিয়াল জমজমাট হয় না, তাই না? আচ্ছা বলো তো, যখন নায়ককে জব্দ করা না যায় তখন ভিলেন কি করে? হ্যাঁ নায়িকা তুলে নিয়ে যায়। আর নায়িকা যদি তুলে নিয়ে যায় তাহলে বাবা আর নায়কের কাছে যেতে হবে? কখনো যেতে হবে না। 10-তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে আসে, আসবে না? তাহলে বাবা কীর্তনের তত্ত্বের দিকে একটু ভেবে দেখেন, বিচার করে দেখেন। আমার সীতামা যদি নায়িকা কো, আরে রামচন্দ্র যদি নায়ক কো, আরে রাবণের রাজা যদি ভিলেন হয়, তাহলে নায়িকা রূপী সীতামাকে চুরি করে বন্দি করে রেখেছে। এইবার নায়িকা যত ছটপট করবে, নায়িকা যত হারামা কারামে বলে কাঁদিবে, আরে একেবারে যদি নায়ক রূপী রামচন্দ্রের কানে চলে যায়। কি গো রাবণ বলছে সবাই তো ভগবানের কাছে যেতে চায়, আমি যাব না ওর কাছে, ও আসবে আমার কাছে, সেই রকম কায়দা করে আমি রেখেছি। মন্দোদরি যেদিন নায়িকাকে বাঁচাবার জন্যই আমার নায়ক নামবে, সেদিনই যদি আমার রাজ্যে কোথাও জলে না থাকে, বলো বলো ইয়ো মন্দোদরি, যেদিন আমার প্রভু রাম লঙ্কায় পা দেবে, যদি আমার সোনার লঙ্কায় খরা দেখা দেয়, যদি খালি বিলি নদী নালার জল সব শুকিয়ে যায়, বলো বলো কি দিয়ে চড় তুমি ধোবাইবে, যেদিনই আমার প্রভু চরণী দেবে, বলো কি দিয়ে চরণ চরণ ধোবাইবে, তাহলে কি দিয়ে চরণটা ধোবাবে? তোমার মতো আমি বোকা নয় যে কেঁদে কেঁদে চোখের জলগুলো আমি অপচয় করব। আমি অপচয় করি না, আমি চোখের জলে ধরে রেখেছি। যেদিন আমার প্রভু রামে দয়াময় লঙ্কায় আসিবি, আমি কি করব জনমন্দোদরি, আমার প্রভুর চরণ যুগল হৃদি কমলে নিয়ে আমার চোখের জলে চর ধোবাইব। রামে দয়া দয়া করো,
অমায়ের আমার ভগবানটা তো ওই জায়গায় দুর্বল, তাই না? সে যত বড় শত্রু হোক না কেন, তুমি যদি একবার তোমার চোখের জলটা তার চরণে দিতে পেরেছো না, আমার ভগবান আগেই তোমার কাছে গিয়ে দাঁড়াবে। যার জন্য প্রমাণ দিয়ে গিয়েছিল কবে জানো? একদিন বাবা যেদিনে যুদ্ধ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে, এক হাতটা অর্জুন ধরেছি আর এক হাতটা দুর্যোধন ধরেছি, দুই ভাইয়ের দুটো হাত ধরে বাবা টানাটানি করছে, এ বলে কৃষ্ণ তুমি আমার দলে যুদ্ধ করবে আর এ বলে কৃষ্ণ তুমি আমার দলে যুদ্ধ করবে। তা ভগবান একটা বিধান দিয়েছিল, দেখো আমি তো দুজনের হতে পারি না, আমি গিয়ে ঘুমাবো আর ঘুম চোখটা খুলে আমি যার মুখ প্রথম দেখবো আমি তার পক্ষে হব আর তার পক্ষে যুদ্ধ করব। ভগবান তো আমার কম কায়দা জানে না, প্রস্তাবটা দিল, দিয়ে বাবা দিব্যি ভগবান গিয়ে পালঙ্কের উপর ঘুমাচ্ছে। আর সেই দিন বাবা সারা রাত দুর্যোধন আরের চোখে ঘুম নেই, কেন? যদি একবার ঘুমিয়ে পড়ি তাহলে বাবা, যদি সকাল হয়ে যায়, যদি আর কৃষ্ণের কাছে যেতে না পারি তাহলে তো কৃষ্ণ অর্জুনের হয়ে যাবে। সারা রাত ঘুমাইনি, রাত থাকতে থাকতে আজকের দুর্যোধন গিয়ে পৌঁছে গেছে আমার ভগবানের কাছে। দরজাটা খুলে দেখছে ভগবান নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, আর চারিদিকে দুর্যোধন শুধু খোঁজাখুঁজি করছে, কৃষ্ণ তুমি তো জানো আমি আসব, তা আমার জন্য একটু বসার ব্যবস্থা ব্যবস্থা করে রাখতে পারো নি? এই জায়গাটা ভালো করে শুনবেন, বাস্তবেও আছে বাবা, অপরাধ নেবেন না, কানটা কিন্তু আগে আমি মুলে নিচ্ছি, কাউকে কিন্তু বলছি না, এটা কথার কথা। দেখবেন অনেক মানুষ আছে বাবা, এই ছেঁড়া তিরপলে ধুলোতে বসতে পছন্দ করে না, লক্ষ্য করবেন অনেকে আছে, মানে একটু উঁচু উঁচু জায়গা হলে যেন ভালো হয়। হ্যাঁ, তা দুর্যোধন অহংকারী বড় লোকের ছেলে, তার হৃদয়ে তো অহংকার ভরপুর, তা এবার কি করেছে, মনে মনে করছে কৃষ্ণ তুমি তো জানো আমি আসবো, তা আমার একটা বসার ব্যবস্থা করতে পারো নি? চিন্তা করছে, আর চিন্তা করতে করতে আমার শয়ন ভগবানে আমার, ভগবানে যেদিকে মাথা রেখিল সেই দিকে একটা স্বর্ণ সিংহাসন পেতে রেখেছে দুর্যোধন। একেবারে লক্ষ্যটা, কৃষ্ণ তুই আমায় এত ভালোবাসিস, জানিস আমি নিচে বসতে পারি না, ওই জন্য সিংহাসনের ব্যবস্থা করেছি। এইবারে গিয়ে দুর্যোধন সিংহাসনে বসেছে, আর শুধু বসলো নয় বাবা, বড় লোক তো অহংকার আছে, আর অহংকার বোঝা যায় কখন, দেখবেন বাবা অনেকে আছে বসবে চেয়ারে, বসবার পরেই বাবা একটা পায়ের উপরে একটা পা তুলে দেবে, কান মলে নিচ্ছে কাউকে উদ্দেশ্য করে নয়, কেমন হরি বল, অনেকে আছে একটা পায়ের উপরে পা তুলে দেবে বাবা, শুধু তুলে দেবে না, দেখবেন আবার ঝিরঝির করে নাড়াবে। তো আজকে যেই না দুর্যোধন ওই রকম বসেছে, আর দুর্যোধনের পায়ের ধুলি কণা গুলো আজ এই উঠতে উঠতে কৃষ্ণ দয়াময়ের মাথায় পড়েছে, হরি বল হরি বল, শরীরের দেবতারা বলে উঠলেন মূর্খ দুর্যোধন, গুরু গোসাই মানো না, তোমার তো পতনই অনিবার্য হবেই হবে, তোমার মতো হতভাগ্যের পায়ের ধুলা কৃষ্ণের মাথায় উড়ে যাচ্ছে, তুমি কি মনে করেছো তোমার পতন হবে না, খুব তৈরি থেকো তাড়াতাড়ি তোমার পতন হবে। তাই এবার বসে আছি, আর সেদিন বাবা অর্জুনের যেন একেবারে কাল নিদ্রা এসে গেছে, এক ঘুমে সকাল, এইবার ঘুম চোখটা যেই না সর্বনাশ, সখা তো যেতে বলেছিল আমার আর দুর্যোধন, তাহলে নিশ্চয়ই দুর্যোধন আগে চলে গেছে, মানে মনটা মেনে নিয়েছে কৃষ্ণ আর আমার হবে না, ও দুর্যোধনের হয়ে গেছে। দরজার ধারে গিয়ে দেখে না দুর্যোধনের চরণের জুতো জোড়া, এইবার অর্জুন তো জেনে গেছে গো আর কৃষ্ণ সখা আমার নয়, ও দুর্যোধন, এইবার গিয়ে যেই না বসেছে, কিন্তু বসবে কোথায়, ভগবান কায়দা করে যেখানে দুটো চরণ আছে সেইখানে একটা ছোট কুশাসন পেতে রেখেছে। আজে তৃতীয় পাণ্ডব জন্ম, ওই কৃষ্ণের চরণের দিকে কুশি আসনে বসে মনে মনে বলছে সখারে, আমি জানি তো তুই আরে আমারে খোবি না, হরি বল হরি বল, আমি জানি তুই দুর্যোধনের হয়ে গেছিস, তবে যা আমার কোনো আপত্তি নেই,
আমার উচ্চ কোলে জন্ম দিস, আর নিচ কোলে জন্ম দিস, আমার যে কোলে জন্ম হোক না কেন সখা। আমি জেনে গেছি আর কি চরণ, হরি বল সখা পাব পাব না রে, আমি যে ওই চরণ ওই চরণে চরণের বড়ই অভিলাষ।